বাবা ছিলেন পরিচালক, মা অভিনেত্রী, তাই জন্ম থেকেই পেয়েছিলেন অভিনয়ের পরিবেশ। রূপলী দুনিয়ার সঙ্গে পরিচয় খুব ছোটবেলা থেকেই, বাবার হাত ধরেই তাই নিজেও অভিনেত্রী হয়েছিলেন সোনালি গুপ্ত। নিজের সুন্দর রূপ আর অভিনয় দিয়ে মন ছুঁয়েছিলেন দর্শকদের। তবে বাংলা ছবির দর্শকরা তাঁকে খুব বেশি দিন পায়নি। হাতে গোনা কয়েকটি ছবিতে কাজ করেই বড় পর্দা থেকে আচমকাই সরে যান তিনি। জানব সোনালি গুপ্তর জীবনের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সোনালি গুপ্তর জন্ম 1957 সালে কলকাতায়। ছোট থেকেই বাড়িতে পেয়েছেন অভিনয়ের পরিবেশ। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, হেমন্ত মুখার্জি, সন্ধ্যা রায়, উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, সুচিত্রা সেনের মতো বর্ণময় ব্যক্তিত্বরা বাড়িতে যাতায়াত করতেন। বাবা পরিচালক দীনেন গুপ্ত প্রথম জীবনে ক্যামেরাম্যানের কাজ করেছেন। মেঘে ঢাকা তারা ছবিতে ক্যামেরাম্যানের কাজ করে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। মা কাজল গুপ্ত ছিলেন নামকরা অভিনেত্রী। দীনেন গুপ্ত ও কাজল গুপ্তের একমাত্র কন্যা সোনালি গুপ্ত, যাঁকে ভালোবেসে তাঁরা বকুল নামে ডাকতেন। হায়ার সেকেন্ডারি পাস করার আগেই অভিনয় জগতে পা রাখেন তিনি। বাবা দীনেন গুপ্তর পরিচালনায় 1971-এর ছবি প্রথম প্রতিশ্রুতিতে মাত্র 14 বছর বয়সে অভিনয় করেছিলেন সোনালি গুপ্ত। চরিত্রের নাম ছিল সত্যবতী। এরপর সুযোগ পান তপন সিনহার হারমোনিয়াম ছবিতে। তাঁর অভিনয় ও মিষ্টি মুখ দর্শকদের খুবই পছন্দ হয়। এরপর তপন সিনহার এক যে ছিল দেশ ছবিতেও দীপঙ্কর দের ভাগ্নির ভূমিকায় অভিনয় করেছিলেন। পরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করার পর 20 বছর বয়সে বিয়ে হয়ে যায় বাগবাজারের বিখ্যাত বনেদি বসু পরিবারে। 1977 সালে বাবার পরিচালনায় সানাই ছবিতে অভিনয় করেছিলেন সোনালি গুপ্ত। তারপর 1980-তে সোনালি দেবীর 2টি ছবি মুক্তি পায়, বন্ধন ও প্রিয়তমা। তারপর আর অভিনয় করেননি। এরপরই তাঁর জীবনে বিয়ের সানাই বেজে গিয়েছিল। সানাই ছবির শুটিং হয়েছিল বাগবাজারের বসু বাড়িতে। সেখানেই শুটিং করতে গিয়ে বাড়ির ছোট ছেলের প্রেমে পড়ে যান সোনালি গুপ্ত। খবর জানার পর মেয়ের বিয়ে দিতে দেরি করেননি বাবা মা। বিয়ের পর আর ক্যামেরার মুখোমুখি হতে চাননি কখনোই। সিনেমা পরিবারের মেয়ে বর্ধিষ্ণু পরিবারের পুত্রবধূ হয়ে যান সোনালি বসু। এক ছেলে ও এক মেয়ের জননী তিনি। অভিনয় না করলেও প্রায় 33 বছর ধরে তিনি একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করেছেন। দীর্ঘ কয়েক দশকের বিরতির পর 2014 সালে পরিচালক শৈবাল মিত্রের সজারুর কাঁটা ছবিতে কামব্যাক করেন সোনালি দেবী। চরিত্রের নাম ছিল সত্যবতী। তাঁর বক্তব্য, এখন ছেলেমেয়েরা বড় হয়েছে, তাঁদের বিয়ে হয়ে গিয়েছে, বিদেশে সবাই প্রতিষ্ঠিত, এখন ঝাড়া হাত পা, তাই আবারও অভিনয়ে ফিরে আসা। সজারুর কাঁটার পর আবারও তাঁকে দেখা গিয়েছিল অনিন্দ চট্টোপাধ্যায়ের প্রজাপতি বিস্কুট ছবিতে ব্যক্তিত্বময়ী শাশুড়ির ভূমিকায়। এছাড়াও হইচই প্ল্যাটফর্মে পাপ নামক একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন বনেদি পরিবারের শাশুড়ির ভূমিকায়। সিনেমা তাঁর রক্তে, তাই অভিনয়কে আজও দূরে ঠেলে দিতে পারেননি। আবার ফিরে এসে নতুন করে দর্শকদের মন জয় করছেন তিনি। অভিনয় ছাড়াও এনজিওর কাজের সঙ্গেও যুক্ত সোনালি গুপ্ত। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ওনার দীর্ঘ জীবন কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।